এটা ভিডিও এটা ভাইরাল ভিডিও এটা টোলপার লগাইছে রাজনৈতিক মহল আর এই ভিডিওটির কথোপকথন কিছু শুনা গেছে হেয়া হয়েছে প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস নেতাগীর কেতবুর কথা হরিশ রাবতের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিল আর সেই মন্তব্যখিন যি ভাইছ আমি শুট করা নাই সেয়া বর্তমান কিন্তু ভাইরাল হয়ে পড়েছে প্রথমে আপনার শুনাই লোবলে বিচারি এই কি ধরনের আসলতে ভাষ্য দিছিল প্রদ্যুৎ বরদলৈ ভিডিও আমি দেখাইছো আপনার রাজীব ভবন আছে এখন সংবাদ আমি উল্টি গিনতি তো শুরু হো গিয়া বিজেপি 2021 কে লিয়ে আপ ইয়কিন মানিয়ে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ দে হ্যাভ আইডেন্টিফাইড দ্য ফেসেস আগর কংগ্রেস পার্টি কো সিরিয়াসলি 2021 ইলেকশন কা মামলা আগর সিরিয়াসলি লেঙ্গে তো আপ তুরন্ত বিকজ এআইসিসি ইজ নোটোরিয়াস ফর ইনডিসাইসিভনেস দে ডোন্ট টেক ডিসিশন এট অল ইয়ে নেহি হোগা micro management ke sath I have told Sonia Jaime tha usse I told her madam aap jo decision lete hai bahut der se lete hai decision agar lena hai turant le jo bhi and it's like a race course aap dao laga dijiye iska upar aapka umeed hai faceless competition nahi hoga abhi Assam ka public soch raha hai कि असम में कांग्रेस सरकार बनाएगा कि नहीं डाउट लेकिन वो डाउट बदलना पड़ेगा लोगों को लगना चाहिए कि हाँ तो बनाने के लिए काम हाँ 2001 में कांग्रेस का गवर्नमेंट आए কথোপকথন নিশ্চয়কৈ শুনিলে এইখিনি সংবাদমেলৰ ঠিক পূৰ্বে হৰিশ ৰাৱতক যি হৰিশ ৰাৱতক দায়িত্ব দিয়া হৈছে বৰ্তমান অসমৰ আৰু হৰিশ ৰাৱতক বৰ্তমান এই ধৰণে দেখা গৈছে এই ভিডিঅ'টোত প্ৰদ্যুৎ বৰদলৈয়ে কিছু কথা কৈ আছে তাৰ ভিতৰত কথাখিনি কোৱা হৈছে যে ছোনিয়া গান্ধীৰ বিৰুদ্ধে তেওঁ দাখিল কৰিছে কিছু অভিযোগ হৰিশ ৰাৱতক ছোনিয়া গান্ধীৰ বিৰুদ্ধে মেডাম ছোনিয়া গান্ধী বুলি সম্বোধন কৰি তাতে কিছু তেওঁ অভিযোগ দাখিল কৰিছে আৰু কংগ্ৰেছ ইজ AICC ইজ নোটৰিয়াছ ফৰ ডিলিং পলম করার বাবে AICC-র বদনাম আছে এই ধরনের মন্তব্য তেও করেছে দো তিন মহিনা আগে আপ কিছু কো বল দেঙ্গি আপ সামালো কোই নেহি সামাল পায়েগা আপ আগার কুছ করনা হ্যায় তো আবি কি আবি তুরন্ত পুনর হুনক আপনা লোকে ভাইস বানানা হ্যায় উসকো লেকিন মই আপকো এক বার বতানা কোনখন মুখ লয় তেওঁকে নির্বাচনত অবতীর্ণ হব কিয়া ঠিক করিব লাগিব বিজেপি 2021 কে লিয়ে আপ ইয়কিন মানিয়ে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ দে হ্যাভ আইডেন্টিফাইড দ্য ফেসেস আগর কংগ্রেস পার্টি কো সিরিয়াসলি 2021 ইলেকশন কা মামলা আগর সিরিয়াসলি লেঙ্গে তো আপ তুরন্ত বিকজ AICC ইজ নোটোরিয়াস ফর ইনডিসাইসিভনেস দে ডোন্ট টেক ডিসিশন এট অল ইয়ে নেহি হোগা আপ ডিসেম্বর জানুয়ারি সে শুরু নেহি করেগা টাইম নেহি মিলে দো তিন মহিনা আগে আপ কিছু কো বল দেঙ্গি আপ সামালো কোই নেহি সামাল পায়েগা আপ আগার কুছ করনা হ্যায় তো আবি কি আবি তুরন্ত নাই তো ইয়ে ন্যারেটিভ বানানা হ্যায় উসকো ইউ নো রিসোর্স মোবিলাইজেশন হ্যায় অর স্ট্র্যাটেজি বানানা হ্যায় স্ট্র্যাটেজি আবি এসে অ্যাডহক স্ট্র্যাটেজি নেহি চলে আবি ইউ নো ভেরি মাইক্রো ম্যানেজমেন্ট কে সাথ আসাম ডিস্ট্রিক্ট ওয়াইজ আসাম আই হ্যাভ টোল্ড অ্যাজ মাচ টু সোনিয়া জাইমে থা আই টোল্ড ম্যাডাম ডিব্ৰুগড়লৈ দৰ্শকক লৈ যাম আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱাৰ সৈতে আছে প্ৰাক্তন মন্ত্ৰী এটুৱা মুণ্ডা পৃথ্বী মাঝি আৰু প্ৰণতি ফুকন আমি তেওঁলোকৰ পৰা ভাষ্য লবলৈ যত্ন কৰিম ঋষেশ্বৰ ওচৰলৈ গৈছো হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব আজি বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে কংগ্ৰেছ দলে তীব্ৰ প্ৰতিবাদ জনাইছে ডিব্ৰুগড় মাজমজিয়া প্ৰধান ডাকৰ সন্মুখত এনেদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছিল আৰু ইয়াৰ পিছতে আৰক্ষীয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত বিশেষকৈ আটাইতকৈ যদি জানিব পৰা গৈছে মই এটুৱা মুণ্ডা আছে মোৰ সৈতে প্ৰাক্তন বিধায়ক এটুৱা মুণ্ডা আছে আমি কথাবলৈ চেষ্টা কৰিম আচলতে কেনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে কেনেদৰে হয় 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 হ
business, they don't take decision at all, ये नहीं होगा। अब दिसंबर जनवरी से शुरू नहीं करेगा, टाइम नहीं मिलेगा। दो तीन महीना आगे आप किसी को बोल देंगे आप संभालो, कोई नहीं संभाल पाएगा। आप अगर कुछ करना है तो अभी की, अभी तुरंत, नहीं तो ये नैरेटिव बनाना है उसको, यू नो रिसोर्स मोबिलाइजेशन है और स्ट्रेटेजी बनाना है। स्ट्रेटेजी अभी ऐसे एडहॉक स्ट्रेटेजियाँ नहीं चल रही, अभी यू नो वेरी माइक्रो मैनेजमेंट के साथ। मैडम आप जो डिसीजन लेते हैं बहुत देर से लेते हैं, डिसीजन अगर लेना है तुरंत लेंगे जो भी, एंड इट्स लाइक ए रेस कोर्स है। आप दाव लगा दीजिए इसका ऊपर, इसका ऊपर आपका उम्मीद है फेसलेस कॉम्पिटिशन नहीं होगा। अभी असम का पब्लिक सोच रहा है। রিকুয়েস্ট আপনার ওসর আছো, যদি আপনি প্রতিক্রিয়া লোক পড়ে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী আটাইকগীর পড়া এই বিষয়টা সন্দর্ভ প্রদ্যুৎ বরদলৈ কি কলে এয়া রিকুয়েস্টরে প্রতিক্রিয়া নিশ্চয় লব। তাত দেখা গৈছে প্রতিবাদ যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছে, প্রতিবাদের মাজতে আমি পোনপটিয়াক সংযোগ স্থাপন করবলে সক্ষম হম প্রাক্তন মন্ত্রী আটাইকগীর সুত্রে। আর এই মুহূর্তে দেখিছো প্রতিবাদ চলিছে, বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী, কিন্তু যা ভিডিও সেই ভিডিওটে কিন্তু টোল পার লগাইছে কংগ্রেসের ভিতর চড়াই নয় সমগ্র রাজনৈতিক মহল, বিশেষক প্রদীপ বরদলৈ সাংসদগুলো যি অভিযোগ দাখিল করেছে হরিশ রাবতর আগত পোনপটিয়াক কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আনিছে, এডহক কমিটি দি নচলে দল। এডিটোরিয়াল কনসালটেন্ট রাজদীপ পাইলুং বড়ো আমার সঙ্গে ফোনযোগে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে। রাজদীপ আপনার পর জানিয়ে বিচার এটা ভিডিও, আর ভিডিওটে কিন্তু এটা যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমি স্বয়ং নিজে এরেস্ট হবার কারণে প্রস্তুত আইনমতে, কিন্তু পুলিশে যে ধরনের আমার বিহেভ করেছে এইটু কিন্তু গণতন্ত্রের এটা শুভ লক্ষণ নয়। আর আমি যেহেতুকে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছ, আমাক এই এওঁলোকে বলপূর্বকভাবে গুন্ডাগিরি করে আমাক এরেস্ট করবলে বিচারিছে, ইয়ার তীব্র প্রতিবাদ করা হয়েছে। আভ্যন্তরীণ কন্দ্রগোল আমার একু নাই, আমি দেশের অর্থনীতির মন্দাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করব, বিজেপির এগেনস্টত প্রতিবাদ করব, আমি বিজেপির এগেনস্টত প্রতিবাদ করছো। ইয়াত আমার গৃহকন্দল আমুক ফন্দল এইবিলাক একুয়ে নাই, এইবিলাক মিডিয়া বাতরি কাকত বা অপজিশন পার্টির এই অপপ্রচার। রিকুয়েস্টর তেওঁলোকৰ দলৰ মাজত তেওঁলোকে বিজেপিৰ বিৰুদ্ধে তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে, কিন্তু নিজৰ তেওঁলোকৰ যি অন্তকণ্ডল যি এতিয়া অসম এতিয়া সকলো ৰাজহুৱাকৈ ওলাই পৰিছে সেই বিষয়ে কি কৰিব যদি তেওঁৰ পৰা প্ৰতিক্ৰিয়া ল'ব পাৰে? আমি সম্ভৱতঃ আমি পুনৰ তেওঁৰ সৈতে সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিম, কিন্তু এই মুহূৰ্তত ফোনযোগে সংযোগ স্থাপন কৰিছোঁ এডিটৰিয়েল কনচালটেণ্ট ৰাজদীপ বাইলুং বৰুৱাৰ সৈতে। ৰাজদীপ, প্ৰথমে জানিব বিচাৰিছোঁ বিজেপিৰ বিৰুদ্ধে ইয়াৰ প্ৰতিবাদ হৈছে, কিন্তু কংগ্ৰেছৰ ভিতৰ চৰা যি হৈ আছে যি ঘটি আছে সেয়া কিন্তু জল জল পটপটকৈ ওলাই পৰিছে, প্ৰদীপ বৰদলৈ এয়া কি কলে? এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে আমি পুনৰ কৈছো যে এই ভিডিঅ' যিহেতু এতিয়া ভাইৰেল হৈ পৰিছে, এই ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছত এটা সৌদিকে কংগ্রেসের যে আভ্যন্তরীণ রাজনীতি বা এই পরিবেশ কি বিরাজ করে আছে এই সন্দর্ভত ব্যাপক হারত রাজনৈতিক মহলত চর্চা হয়েছে। আটাইতো উল্লেখযোগ্য কথাটা হল যে সাংবাদিকতার যে মূল আমার ধারা এয়া এথিক্সর ভিতর পড়ে নপরে সেটা পিছর কথা, কিন্তু যেটা ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও সর্বত্র যেটা আলোচনা হয়েছে সেয়ে আমি এই বিষয়টা আজি আমি লোলে বাধ্য হয়েছো। আর এটা কথা ঠিক যে অতি শেহতিয়াক পরহি আমি কংগ্রেসের গৃহকণ্ডল আভ্যন্তরীণ যুঁজ গেলা পচা আলু ইত্যাদির বিষয় আমি এক যেহেতু আলোচনা অনুষ্ঠিত করেছিল পর্যবেক্ষণের মাজত, তেতিয়াও বহু কথা ওলাইছিল। এতিয়াও যে ধরনের প্রদ্যুৎ বরদলে এই ভিডিওটো যেখিনি কথা কৈছে এই কথাখিনি তেওঁ ইচ্ছাকৃতভাবে কৈছে নে তেওঁ আসলতে তেওঁ দলের শীর্ষ নেতৃত্বর দৃষ্টিগোচর করব খুঁজেছে সেইটো আলোচনার মাজলৈ আহিব পরবর্তী সময়ত। কিন্তু এটা কথা ঠিক যে AICCত সকলো ঠিক হয়ে থকা নাই, প্রদ্যুৎ বরদলৈ এগৰাকী দায়িত্বশীল সাংসদ আর দলের অভ্যন্তরের যেখিনি কথা অসম প্রদেশ কংগ্রেসের যে আজি সংকটপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই কথাখিনি হরিশ রাওতক
তেও পাকে প্রকারান্তরে বুঝাবলে চেষ্টা করেছে, মুক্তিক কথাখিনি উল্লেখ করেছে, 2021 কারণে এখন নতুন মুখ লাগিব সেই কথাখিনি কৈছে। যদিহে কংগ্রেসে পুনের শাসনলৈ আহিবলগিয়া এটা আশা করেছে, সেই কথাখিনি প্রদুর বটলে হরিশ রাওতক কৈছে। হরিশ রাওতে এটা কথা ঠিক যে রাজনৈতিক মহলত বা কংগ্রেসের অভ্যন্তর যেখানি কথা চর্চা হয়ে আছে, হরিশ রাওতর ভূমিকাও কিন্তু সন্দেহের উদ্ভব নহয়। কংগ্রেসও শেহতিয়াকৈ যে লবি রাজনীতির সৃষ্টি হয়েছে তার আড়ত হরিশ রাওতর নাম সন্নিবিষ্ট হয়ে পড়ার কথা বহুজন কংগ্রেসের মুখে মুখে ভিতর চলিছে এই সমূহ চর্চা। গতি দলের শীর্ষ নেতৃত্ব যাতে দৃষ্টিগোচর হয় ইচ্ছাকৃতভাবে হলেও প্রদ্যুত বড়ুৱাই এইখানি কথা কব পারে বা নহবও পারে, কিন্তু এটা কথা ঠিক যে দলের ভিতর চলি থাকা অন্তর্কন্দল, দলের ভিতর চলি থাকা খাম খেয়ালি, লবির রাজনীতি এই কথা ক্ষুণ্ণ করেছে দলের একাংশ শীর্ষ নেতাক যখন আসবে পুনের ক্ষমতা। আর সেই কারণে প্রদ্যুত বড়ুৱাই এইখানি কথা পুনপটিয়াকে হরিশ রাওতক কৈছিল, আর এই কথাখিনি লয়ে এতিয়া ব্যাপক রাজনৈতিক আর চর্চা চলিছে। শীর্ষ নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব ফাইন্যান্স মিনিষ্টার চিফ মিনিষ্টারের মিল নাই, যার কারণে মন্দাবস্থা হয়েছে আজিকালি ফাইন্যান্স, সিহতর হে অন্তকন্দল হয়েছে, কংগ্রেসের অন্তকন্দল বারম্বার রাজ্যিক নেতৃত্ব এয়াই দাবী যে কংগ্রেসের অন্তকন্দল নাই, কিন্তু অন্তকন্দলে কি পর্যায় পাইছেগৈ রাজদীপ যদি শুনেছে, প্রথমে গেলা আলু পচা আলু প্রসঙ্গ, গেলা আলু পচা আলু প্রসঙ্গ এটা টোলপার লগাই আছে সকলের মুখে মুখে, গেলা আলু পচা আলু হয়েছেগৈ এই শব্দকটা উচ্চারণ করেছে কংগ্রেসী নেতায়, কিন্তু তার সমান্তরালক প্রদ্যুত বড়ুৱাই যেখানে কথা কলে এডহক কমিটির দ্বারা নচলিব দল বা আন আন মাইক্রো ম্যানেজমেন্টের কথা কৈছে, কিন্তু আটাইতক ডর কথা যে হয়েছে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে পুনপটিয়াকৈ অভিযোগ আনিছে। নিশ্চয় এই কথাটোয়ে কৈছে যে এ আই সি সির একটা বদনাম আছে, যদি কথা প্রদ্যুত বড়ুৱাৰ মুখত স্পষ্টভাবে উল্লেখ পাইছে, এ আই সি সির একটা বদনাম আছে যে এ আই সি সি সিদ্ধান্ত লোতে যথেষ্ট লেহেমিয়া সিদ্ধান্ত লয় আর ধান পকে মানে তুমির মরণ হয়ে গই। এই কথাখিনি প্রদ্যুত বড়ুৱাই বুঝাব খুঁজেছে হরিশ রাওতক, কারণ হরিশ রাওতক মানে পুনের কৈছো যে হরিশ রাওত তেখেতর যে ভূমিকা আর অসমৰ রাজনীতি বিশেষ কংগ্রেসের রাজনীতি পর্যবেক্ষণ থাকা এগারী ব্যক্তি, আর যেতিয়ারপরা এই দায়িত্ব লৈ আছে বহুতে কব খোঁজে, মই পুনৰ কৈছো যে বহুতে কব খোঁজে, এয়া আমাৰ অভিযোগ নহয় কংগ্রেসের অভ্যন্তর চলা কথা, যে হরিশ রাওতর ভূমিকা কিন্তু সন্দেহের উদ্ধত নহয় কংগ্রেসের আজির তারিখত যে লবি রাজনীতির সৃষ্টি হয়েছে তার আড়ত হরিশ রাওতরও হাত নথকা নহয়, এনে ধরনের চর্চা কেতবো কংগ্রেসের ভিতর মহল চলিছে। প্রদ্যুত বড়ুৱাই যেখানি কথা কৈছে মই পুনৰ কৈছো ইচ্ছাকৃতও হব পাৰে অনিচ্ছাকৃতও হব পাৰে তেওঁ সংবাদ মাধ্যমৰ দৃষ্টিগোচর কৰাটো, কিন্তু এটা কথা ঠিক যে এই বিষয়টো এটা ব্যাপক চর্চার মাজলৈ আহিছে। প্রদ্যুত বড়ুৱাই যিটো ভূমিকা এগৰাকী দায়িত্বশীল সাংসদ হিচাপে তেখেতে যেখানি কব লাগে সেইখিনি কৈছে, তেওঁ যদি তেওঁ আৰু এটা কথা কৈছে যে ক্ষমতা স্থাপনের কথা কৈছে যে মেরুকরণের ক্ষেত্রে এটা ক্ষমতা স্থাপন করার অতিকে প্রয়োজন হয়ে পড়েছে, আর এতিয়াই যদি দলে এই ক্ষেত্রে এটা সুস্থির সিদ্ধান্ত নলয় 21ৰ পূর্বে এই রণক্ষেত্র ততাতৈয়াকৈ কোনোবা এখন মুখ দিব আর নামি পড়ব কংগ্রেস জয়ী হব সেয়া নীলোৎপল বৰাৰ সৈতে আছে মৃণাল হাজৰিকা নেশ্যনেল কোঅৰ্ডিনেটৰ, তেওঁ ইউথ কংগ্ৰেছৰ মৃণাল হাজৰিকাৰ সৈতে কথা পাতিবলৈ সক্ষম হব নীলোৎপলে। নীলোৎপল, তেওঁৰ পৰা প্ৰতিক্ৰিয়া লবলৈ চেষ্টা কৰক, কি হৈছে কংগ্ৰেছৰ বৰ্তমান? প্ৰদ্যুত বড়ুৱাই যিখিনি কথা কলে ভিতৰ চৰাৰ দিশটো একেবাৰে ওলাই পৰিছে। নিশ্চয় নিশ্চয় গীতাশ্রী, কারণ যেহেতু নগাঁওর সাংসদ প্রদ্যুত বড়ুৱাই যি মন্তব্য করেছে আর যেন ইচ্ছাকৃতভাবে বা হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সংবাদ মাধ্যমের সম্মুখতে যেহেতু রাষ্ট্রীয় নেতৃবর্গক যে পরামর্শ দিছে তাক লৈ যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, মানে মৃণাল হাজরিকা আছে প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাষ্ট্রীয় সমন্বয়রক্ষী আর মেঘালয় ইনচার্জ, মই আপনার পাশে ব্যবস্থা করম যাকালি সংবাদমেলক পূর্বে হরিশ রাওত বা আপনার রাষ্ট্রীয় নেতৃবর্গক যে পরামর্শ দিয়েছিল বা যি অনুরোধ করেছিল আপনি সেই অনুরোধ সমর্থন করে? আসলে সব হরিশ রাওত ডাঙরিয়া আমার ইনচার্জ, হরিশ রাওত ডাঙরিয়া যেটা আহিছিল আর যিখিনি হয়ে আছে সেইখিনি কথা অবগত করেছিল প্রদ্যুত বড়ুৱাই ডাঙরিয়ায়, আর এয়া কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাছিল, তথাপিও সংবাদ মাধ্যমে সেই কথাখিনি তেওঁলোকে ক্যাপচার করে পেলায় তেওঁলোকে পরিবেশন করলে, আর মই ভাবো এটা করব নালাগিছিল। কিন্তু এজন প্রদ্যুত বড়ুৱাই এজন দক্ষ নেতা, ছাত্র এন এস ওয়াই সভাপতিও আছিল আর আজি নগাঁওর এজন সাংসদ, আর নগাঁওর সাংসদ হিসাবে দেখা গৈছে যে নগাঁও আহি পেলাই প্রথম পদক্ষেপটো লৈছে যে দলের সকলকে লৈ কাম করেছে, কোনোবাই যদি কারোবার লগত মতানৈক্য আছে সেই মতানৈক্য চোৱা নাই, আর ভাবিছে যে কেনেকৈ মিলি পেলায় আমি দলটো শক্তিশালী করব পাৰোঁ, বিরোধী দলের কোনোবা যদি লগ করবলে গৈছে
সমানভাৱে তেওঁ গুৰুত্ব দি পেলাই তেওঁলোকে কথা পাতিছে আৰু সেই তেনেকৈ তেওঁ ভাবিছে যে অসমত আমি সকলোকে মিলিজুলি পেলাই যদি আমি কাম নকৰোঁ অনাগত দিনতো আৰু তেওঁলোকে তেওঁ এ আই চি চি কথাটো যিটো কৈছে যে এ আই চি চিও যদি গুৰুত্ব তেওঁ কথাখিনি নলয় অনাগত দিনত যেতিয়া আগতেও যেতিয়া বিসম্বাদ হৈ পেলাই কংগ্ৰেছ দলটো আমাৰ যেনেকুৱা শক্তিশালী আছিল আমাৰ কেনেকৈ 11 চনত চৰকাৰ হৈছিল 16 চনত আমাৰ কি অৱস্থা হৈছিল সেই পুনৰ অৱস্থা আকৌ হ'ব পাৰে বুলি তেওঁ নিৰুৎপল আপোনাৰ ওচৰলৈ পুনৰবাৰ আহিম কিন্তু ৰিখেশ্বৰৰ সৈতে সংযোগ স্থাপন কৰিছো ডিব্ৰুগড়ত আছে ৰিখেশ্বৰৰ সৈতে বৰ্তমান প্ৰাক্তন বিধায়ক চাব সমষ্টিৰ ৰাজু চাহু ৰাজু চাহুৰ প্ৰতিক্ৰিয়া ল'বলৈ যত্ন কৰক ৰিখেশ্বৰ নাই আমি এই সময়ত দেশৰ জনসাধাৰণৰ লগত আছো আৰু দেশৰ জনসাধাৰণৰ লগত থাকি আমি ৰাইজে যিখিনি কথা কৈছে তা সেই মৰ্মে আমাৰ এ আই চি চি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি জিলা কংগ্ৰেছ কমিটি সকলো ব্লক কংগ্ৰেছ কমিটি আমি এনেধৰণৰ আন্দোলনৰ কাৰ্যসূচী আজি দেশজুৰি আন্দোলনৰ কাৰ্যসূচী লোৱা হৈছে আৰু অৰ্থনৈতিক মন্দাৱস্থা যিটো আজি যিটো অৱস্থা ভাৰতবৰ্ষৰ যি অৱস্থা অসমৰ যি অৱস্থা সেই অৱস্থা পূৰ্বে কাহানিও এনেকুৱা ধৰণৰ অৱস্থা এটা হোৱা নাছিলে গতিকে আজি আপোনালোকে দেখিছে নিবনুৱা সমস্যাৰ যিটো হৈছে কৰ্মচাৰী ছাটাই যিটো হৈ আছে বিভিন্ন ৰকমৰ তেওঁলোকে অৰ্থনীতিৰ কোনো ৰকম তেওঁলোকৰ জ্ঞান নাই জ্ঞান নথকাকৈ তেওঁলোকে এনেধৰণৰ মানে হেৰি কৰি মান্দা অৱস্থাৰ এটা সৃষ্টি এটা কৰিছে গতিকে নাই এতিয়া মানে আপোনালোকে চাওক যিটো আমাৰ অভ্যন্তৰীণ কণ্ডল বুলি কৈছে কিন্তু কংগ্ৰেছ দলত কোনো তেনেধৰণৰ অভ্যন্তৰীণ কণ্ডল নাই এতিয়া আপোনালোকে দেখিছে যিকোনো কথা বতৰা টিভি বাতৰি ইত্যাদিবিলাকত তেখেতসকলে প্ৰচাৰ কৰে প্ৰকাৰ কৰে তেওঁলোকে বেছিকৈ অলপ প্ৰচাৰ প্ৰসাৰ কৰি দিছে গতিকে এটি আমাৰ অভ্যন্তৰীণ কণ্ডল বুলিবলৈ নাই এইটো বুজাপৰা আছে চব সকলোৰে মাজত আমি তেওঁৰ বিষয়ে ক'ব নাযাওঁ কাৰোবাক বেয়া পায় কিবা এটা কৈ দিলে কিবা এটা হ'ল কিন্তু সকলো কংগ্ৰেছ দলৰে মানুহ আৰু কংগ্ৰেছ দলৰ মাজত তেনেধৰণৰ অভ্যন্তৰীণ কণ্ডল বোলা কথাটো নাই এতিয়া সমষ্টিবিলাকতো এজন দুজন তিনিজন চাৰিজন প্ৰাৰ্থী হ'ব পাৰে চাৰিজন প্ৰাৰ্থী আছে যদিও কোনে প্ৰাৰ্থিত্ব পাব সেইটো সময়ৰ কথা কিন্তু এতিয়া অভ্যন্তৰীণ কণ্ডল বুলি ক'লে এইটো ঠিক কথা নহ'ব গণতান্ত্ৰিক সংগঠন হিচাপে আমি এনেধৰণৰ হেৰিবিলাক চলি থাকে নাই আগন্তুক নিৰ্বাচনৰ কাৰণে কংগ্ৰেছ দল প্ৰস্তুত আছে আৰু কংগ্ৰেছ দলৰ সভা সমিতি ইত্যাদিবিলাক বিভিন্ন অঞ্চলবিলাকত চলি আছে আগন্তুক নিৰ্বাচনত ৰাইজে আমাক সমৰ্থন জনাব বুলি আমি আশাবাদী পদ্যুত বৰদলৈ ডাঙৰীয়া এতিয়া মানে নাই নাই যোৱা যিটো আমাৰ নিৰ্বাচন হ'ল নিৰ্বাচনত আমাৰ বিপৰ্যয় হৈছে কিন্তু ভোটৰ যিটো পাৰ্চেণ্টেজ সেই পাৰ্চেণ্টেজ কিন্তু পূৰ্বৰ তুলনাত বহুগুণে বৃদ্ধি পাইছে এই কথাটো আমি মানিব লাগিব তাৰমানে কংগ্ৰেছৰ অৱস্থাটো দিনে দিনে ভালৰ ফাললৈ আহি আছে এতিয়া দলীয় হাই কমাণ্ডে যাক যাকেই কিবা বিষয়ভাৱ দিয়ে তেওঁকে আমি সকলো কংগ্ৰেছ কৰ্মী আমি মানি চলিবলৈ বাধ্য যাকেই নিদিয়ক লাগিলে সি লাগিলে পদ্যুত বৰদলৈয়ে হওক সি লাগিলে ৰিপুণ বৰাই হওক সি লাগিলে ভূপেন বৰাই হওক সি লাগিলে আৰু কোনোবা হওক আমি সকলো হাইকমাণ্ডে যিজনক দায়িত্ব দিব সেইজনক আমি সকলো কংগ্ৰেছ কৰ্মীয়ে মানি চলিব নাই এইটো কি ক'লে মই শুনা নাই কথাটো এতিয়া এ আই চি চিয়ে নিজৰ মতে গোটেইখিনি চলি আছে আৰু খুব কম দিনৰ ভিতৰতে গোটেইখিনি কথা ঠিক হৈ যাব বুলি আমি আশাবাদী হয়
ঋষেশ্বৰ ঋষেশ্বৰ তেওঁৰ পৰা যদি শুনিছে ঋষেশ্বৰ তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰক এই ধৰণৰ আচলতে কথোপকথনে তেওঁ যিমানেই আচলতে ঢাকিবলৈ চেষ্টা কৰিছে যে কাপোৰ দিবলৈ চেষ্টা কৰিছে সমগ্ৰ বিষয়টোৰ ওপৰত যে গৃহকণ্ডল হোৱা নাই কিন্তু এইষাৰ ভাষ্যই প্ৰদ্যুৎ বৰদলৈ যিখিনি কথা হৰীশ ৰাৱতক কৈ আছিলে ইয়াৰ পৰা প্ৰমাণিত নহয়নে যে গৃহকণ্ডল হৈছে আৰু তুংগত এতিয়া গৃহকণ্ডল কিয়নো হাইকমাণ্ড ছোনিয়া গান্ধীৰ বিৰুদ্ধে অভিযোগ দিছে হৰীশ ৰাৱতক প্ৰদ্যুৎ বৰদলৈ নিশ্চয় খুব কম সময়ৰ ভিতৰতে এ আই চি চিয়ে এটা নিশ্চয় ভাল সিদ্ধান্ত ল'ব বুলি মই বিশেষকৈ আশাবাদী কারণ নির্বাচন সমাগত এতিয়া আমার টাউন কমিটির নির্বাচন বিলাক আছে এই ডিসেম্বর জানুয়ারিতে টাউন কমিটির নির্বাচন হব তার পিছত আকো আমার 21-র নির্বাচন সমাগত গতি যদি কিবা সিদ্ধান্ত লবলগী আছে অতি সোনকালে সিদ্ধান্ত লব বলি মই আশাবাদী এয়াই আছিলে বিধায়ক প্ৰাক্তন বিধায়ক ৰাজু চাহু ৰাজু চাহুৱে মন্তব্য দিছে যে কংগ্ৰেছৰ ভিতৰ ক্ষেত্ৰত আভ্যন্তৰীণ কণ্ডল নাই আৰু দেখা গৈছে ইয়াৰ সমান্তৰালকৈ আজি ডিব্ৰুগড়টো সমগ্ৰ ৰাজ্যৰ লগত ডিব্ৰুগড়টো বিশাল প্ৰতিবাদ জনাইছে আৰু বিশেষকৈ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ঋষেশ্বৰ আমাক পোনপটীয়াকৈ তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া জনোৱাৰ বাবে কিন্তু এই ভিডিঅ'টোৱে এতিয়া যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে নীলোৎপলৰ ওচৰলৈ পুনৰবাৰ যাম নগাঁৱত আছে নীলোৎপল আৰু নীলোৎপলৰ সৈতে আছে মৃণাল হাজৰিকা তেওঁ ইউথ কংগ্ৰেছৰ তেওঁ নেতা নীলোৎপল যিমানেই আচলতে এই অভিযোগ জল জল পটপটকৈ ওলাই পৰিছে কিন্তু সিমানেই কংগ্ৰেছে বিভিন্ন কথাৰে ঢাকিবলৈ একাংশ কংগ্ৰেছীয়ে চেষ্টা চলাইছে কিন্তু যিমানেই ঢাকিবলৈ চেষ্টা কৰিছে সিমানেই কিন্তু কথাষাৰ ওলাই গৈ আছে যে কি হৈ আছে ভিতৰ চৰা নিশ্চয় 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 জল জল পটপটকৈ ওলাই পৰিছে কাৰণ দেখিবলৈ পোৱা গৈছে যে বিগত সময়ছোৱাত দেখিবলৈ পোৱা গৈছে যি পচা আলু প্ৰসংগ উত্থাপন হৈছে গেলা আলু প্ৰসংগ উত্থাপন হৈছে বা নগাঁৱৰ এগৰাকী প্ৰাক্তন মন্ত্ৰীলৈ আঙুলি তিৱাইছে কাৰণ যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে যে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে পোনপটীয়াকৈ গৈছে তাৰপিছত প্ৰদ্যুৎ বৰদলৈ যি ভাষ্য তাৰ পৰা পোনপটীয়াকৈ ওলাই পৰিছে যে আপোনালোকৰ বিৰোধী দলৰ প্ৰতি সলনি কৰাৰ বাবে হাইকমাণ্ডলৈ পেত্ৰ প্ৰেৰণ কৰিছিলে গতিকে আপুনি এটা কথা কৈছিলে যে প্ৰদ্যুৎ বৰদলৈ নগাঁৱলৈ আহি সকলো কংগ্ৰেছীকে লৈ সকলোৱে মতানৈক্য দূৰ কৰি পেলাই তেওঁ দলটো ঠিক কৰাৰ কথা কৈছিলে কালি যি ভাষ্য ওলাল তেওঁ হাইকমাণ্ডে যথেষ্ট অভিযোগ দিছে বা যথেষ্ট অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে কিন্তু নগাঁৱত মতানৈক্য যে আছে সেইটো নিশ্চিত বা ৰাজ্যিক কংগ্ৰেছৰ যে মতানৈক্য আছে সেইটো নিশ্চিত কিন্তু আচলতে চাওক মতানৈক্য সকলো দলতে থাকে কিন্তু এটা কথা যে এই মতানৈক্যখিনি আমি ৰাইজৰ আগত আমি দেখাব নালাগে আচলতে চৰকাৰ কৰিবলৈ আমাৰ যিখিনি আসন লাগে আমি সেইখিনি চৰকাৰ আমি পৰৱৰ্তী খৰ্যাত আমি ভাবিব লাগে প্ৰথমতে আমি আমাৰ দলটোক আমি একত্ৰিত কৰিব লাগে আৰু যিখিনি মতানৈক্য আছে কোনোবাই যদি ভাবিছে যে মই অকলে গৈ পেলাই অকলে মই লৈ পেলাই চৰকাৰ কৰিম সেইটো কেতিয়াও হ'ব নোৱাৰে তেনেকুৱা পৰিৱেশত গৈছে আপোনালোকে কেইবাগৰাকীও নেতাক নিলম্বিত কৰাইছে অকল এজন এটা কথাত এই আপোনালোকৰ নেতাই বিধায়কে অভিযোগ কৰিছে আচলতে চাওক তেনেকুৱা ধৰণৰ যদি হয় মই ভাবোঁ যে কোনোবা কাৰোবাক চৌকচ কাৰোবাক ছাছপেনশ্যন তেনেকুৱা ধৰণৰ এতিয়া যদি বল প্ৰয়োগ সেইবিলাক কৰি থাকে মই ভাবোঁ আগতেও নগাঁৱত আজি 1998 চনত তেনেকুৱা ধৰণৰ ঘটনা আগতেও হৈছে বহুতক চৌকচ বা বহুতক ছাছপেনশ্যন কৰিছে কিন্তু সেইবিলাক আকৌ যদি সেইবিলাক ব্যক্তিয়ে আকৌ সেইখিনি কাম কৰি থাকে আচলতে মই ভাবোঁ তেতিয়া দলটো শক্তিশালী নহয় আমি সকলোকে মিলিজুলি তেনেকুৱা কাৰণ দেখুৱা ময়ো পাইছিলোঁ আগতে মই ভাবোঁ যে আমি এতিয়াও কিন্তু মই কংগ্ৰেছ কৰি আছোঁ অনাগত দিনতো আমি কংগ্ৰেছ কৰি থাকিম নগাঁৱত আৰু প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ আহাৰ পৰা নগাঁৱত এটা আমি নতুন সপোন দেখিছোঁ যে সকলোকে মিলিজুলি পেলাই আমি নগাঁৱত কংগ্ৰেছটো আগবঢ়াই নিম তেওঁলোক যথেষ্ট আশাবাদী কিন্তু এই ভিডিঅ'ই যেন অন্য কথাহে ইংগিত দিছে অন্য কথাহে কৈছে নীলোৎপল ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ